একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে দেশ। কিছুদিন পরপরই ছোট থেকে মাঝারি আকারের ভূমিকম্প অনুভূত হচ্ছে। গত মে মাস থেকে এ পর্যন্ত দেশে প্রায় 4 মাসে 3 বার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার প্রায় প্রতিটিরই উৎপত্তিস্থল ছিল দেশের সীমানার ভেতর বা আশেপাশে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, বার্মিজ প্লেট ও ইন্ডিয়ান প্লেটের পরস্পরমুখী গতির কারণেই এই ধরনের ভূমিকম্প হচ্ছে। এই দুই প্লেটের সংযোগস্থলে প্রচুর পরিমাণে শক্তি জমে রয়েছে, যেগুলো বের হয়ে আসার পথ খুঁজছে। দুদিন আগে বা পরে এই শক্তি বেরিয়ে আসবে বলেও মত বিশেষজ্ঞদের। দেশের সবশেষ গত সোমবার রাত 8:49 দিকে একটি ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পে রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকা কেঁপে ওঠে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.5, যা মাঝারি মাত্রার। আর এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ ভারত সীমান্তের সিলেটের কানাইঘাট এলাকায়। গভীরতা ছিল মাত্র 10 কিলোমিটার। এর আগে গত 16 জুন রাজধানী সহ সারাদেশে 4.5 মাত্রার মৃদু ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোপালগঞ্জ। চলতি বছরের 5 মে আরেকটি ভূমিকম্প হয় ঢাকা ও এর আশেপাশের এলাকায়। এটির মাত্রা ছিল 4.3। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার কাছে দোহার থেকে প্রায় 14 কিলোমিটার উত্তর পশ্চিমে। ভূতত্ত্ববিদদের মতে, বাংলাদেশের পার্বত্য এলাকায় ইন্ডিয়ান প্লেট ও বার্মা প্লেট নামে দুটি টেকটনিক প্লেটের অবস্থান রয়েছে। এর মধ্যে ইন্ডিয়ান প্লেটটি উত্তর পূর্ব দিকে এবং বার্মিজ প্লেটটি পশ্চিম দিকে যাচ্ছে, ফলে পরস্পরমুখী সংঘর্ষ হচ্ছে। এই দুটি প্লেটের যে সংযোগস্থল সেটা বেশ গভীরে। এদিকে কিশোরগঞ্জের হাওড় থেকে মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরে আন্দামানের পাশ দিয়ে দক্ষিণে যদি একটি রেখা কল্পনা করা যায়, এই এলাকাটা হচ্ছে দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থল। আর এই দুটি প্লেটের মধ্যে পূর্ব দিকেরটা হচ্ছে বার্মা প্লেট আর পশ্চিমেরটা হচ্ছে ইন্ডিয়া প্লেট। এই সংযোগস্থলের উপরের ভাগটা অর্থাৎ সুনামগঞ্জ থেকে শুরু হয়ে পূর্বে মণিপুর মিজোরাম পর্যন্ত এই অঞ্চলটি লকড হয়ে গেছে, অর্থাৎ এখানে শক্তি জমা হয়ে আছে। দুটি প্লেটের যে সংযোগস্থল সেটি এখানে কম গভীর, অর্থাৎ পশ্চিমে 5 কিলোমিটার থেকে শুরু করে পূর্বে ধীরে ধীরে এটা 25 কিলোমিটার পর্যন্ত গভীর হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার গণমাধ্যমকে বলেন, হাজার বছরের শক্তি এখানে জমা হয়ে আছে। বিভিন্ন বই পুস্তক এবং পৌরাণিক কাহিনী বিশ্লেষণ করে জানা যায়, এই এলাকায় বড় ধরনের ভূমিকম্প হয়েছে 800 থেকে 1000 বছর আগে। এরপর থেকে এই এলাকায় আবারও শক্তি জমা হতে শুরু করেছে। 8.2 থেকে শুরু করে 9 মাত্রার ভূমিকম্প সংগঠনের মতো শক্তি এই এলাকায় জমা আছে বলে মত ভূমিকম্পের এই গবেষকের। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের সবচেয়ে মারাত্মক হচ্ছে সিলেট থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত দুই প্লেটের সংযোগস্থল। এই অঞ্চলে জমে থাকা শক্তি হাজার বছরের মধ্যে বের হয়নি, ফলে এই অঞ্চল খুবই ঝুঁকিপূর্ণ। দুই প্লেটের সংযোগস্থলে যে ভূমিকম্প হয় তা খুবই ভয়াবহ। সুরজ আহমেদ, কালবেলা।